দীঘায় ভরা বর্ষায় মৎস্যজীবীদের পৌষ মাস, উঠল কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ। ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে হাওয়া দূষণ, দীঘায় মাছ শিকারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তাতেই ভরা বর্ষায় দীঘায় মৎস্যজীবীদের পৌষ মাস। রবিবার দিন কয়েক লক্ষ টাকার ভোলা মাছ ওঠার পর এদিন বেশ কয়েকটি ভোলা মাছ মৎস্যজীবীদের জালে জড়ায়। শুধু ভোলা মাছ নয়, এক বিশাল আকৃতির শঙ্কর মাছ এদিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসে মৎস্যজীবীরা। আর তাতেই মরশুমের প্রথম দিকে দীঘায় মৎস্যজীবীদের ভালো পরিমাণ লক্ষ্মী লাভ হল। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র চলতি বছর সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। মাত্রা অতিরিক্ত গরম ও ব্যবধানের জন্য প্রথম সপ্তাহে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়। অবশেষে মৎস্যজীবীদের মাছ শিকারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বিগত কয়েকদিন। পর দুদিন দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এলো লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা শঙ্কর সহ অন্যান্য সামুদ্রিক মাছ। দীঘা মোহনায় উঠল কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ, যা দেখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই মুকিয়েছিলেন। সোমবার কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ উঠেছিল, মঙ্গলবার উঠল কই ভোলা। কাজেই সাধারণ মানুষ তো ভিড় করছেই, তার সঙ্গে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। মৎস্য শিকারের মরশুমে শুরুতেই লাভের মুখ দেখছেন মৎস্যজীবীরা। ইলিশে গুড়ি বৃষ্টি শুরু হলো তেমন পরিমাণে দেখা যাচ্ছে না ইলিশ। তেলিয়া ভোলা কই ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে। মরশুমে শুরুতে ইলিশ না দেখা গেলেও অন্যান্য সামুদ্রিক মাছের কারণে মৎস্যজীবীদের পৌষ মাস। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শীল, রিপোর্ট লোকাল 18 বাংলা।